কলকাতা এবং রাজস্থান ম্যাচ এখন ঘড়িতে বাজে 10:55, এখনও পর্যন্ত ম্যাচ শুরু হলো না। টস হয়ে গিয়েছিল কিন্তু ম্যাচ শুরু করা গেল না বৃষ্টির কারণে। শেষ পর্যন্ত কিন্তু সেই সিদ্ধান্তটাই নিতে হলো, দুটো দলকেই কিন্তু পয়েন্ট ভাগাভাগি করে দেয়া হলো। যেরকমটা তোমাদের বলছিলাম যে বৃষ্টির কারণে কিন্তু এই যে বাকি ম্যাচগুলো করতে যথেষ্ট সমস্যা হবে, সেই সমস্যাই কিন্তু আজকে দেখা গেল। আজকে প্লেয়িং ইলেভেনেও কিন্তু কিছু পরিবর্তন হয়েছিল আমরা দেখেছিলাম কলকাতার দিকে। তো কলকাতা যদি আমরা আজকে প্লেয়িং ইলেভেন নিয়ে কথা বলি, তো রহমানুল্লাহ গুরবাজকে আমরা দেখেছিলাম উইকেট কিপার হিসাবে, সুনীল নারিন ছিল, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার, রিঙ্কু সিং, এছাড়া অ্যান্ড্রে রাসেল যেমন ছিল, তার সাথে সাথে রমনদীপ, অনুকূল রয়কে আজকে সুযোগ দেওয়া হয়েছিল, মিচেল স্টার্ক, হার্ষিদ রানা, বরুণ চক্রবর্তী, এরকমই কিন্তু প্লেয়িং ইলেভেন আজকে ছিল। তো শেষ পর্যন্ত ম্যাচ করা গেল না, দুটো দলকেই পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হলো এবং শেষ পর্যন্ত আজকে আমরা জানতে পেরে গেলাম যে কোন দলের সঙ্গে কোন দলের খেলা হবে। 21 মে যে খেলাটা রয়েছে কলকাতা, তারা কিন্তু খেলতে চলেছে হায়দ্রাবাদের সঙ্গে কোয়ালিফায়ার্স 1 এবং ফার্স্ট এলিমিনেটর ম্যাচ কিন্তু আমরা দেখতে পাবো আরসিবি এবং আর এর মধ্যে। এবার কলকাতার কাছে অ্যাডভান্টেজ কী রয়েছে, যে গুজরাটে ম্যাচটা হবে এবং গুজরাটে ম্যাচ তো হবে কোনো রকম অসুবিধা নাই, কিন্তু গুজরাটের যেরকম ওয়েদার কন্ডিশন শোনা যাচ্ছে সেদিনও বৃষ্টি হওয়ার কথা রয়েছে। তো বৃষ্টি যদি হয় কলকাতা কিন্তু সরাসরি চলে যাবে ফাইনালে, এটা কিন্তু কলকাতার কাছে একটা অ্যাডভান্টেজ রয়েছে, কারণ পয়েন্ট টেবিলে টপ করার জন্য এটাই কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ। আর অপরদিকে আমরা ফার্স্ট এলিমিনেটর যেটা ম্যাচ রয়েছে সেই ফার্স্ট এলিমিনেটর ম্যাচে কিন্তু আমরা দেখতে পাবো আরসিবি এবং আরআর, সেই ম্যাচটা কিন্তু আবার ভালোই ম্যাচ হবে। তো দেখা যাক সেই ম্যাচে কী হয়। তো তোমরা এই আপডেটটা পেয়ে কতটা খুশি হয়েছো কমেন্টে জানিও, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।